অবশেষে পাওয়া গেল পুলিশকে গালাগালি করার আসল পরিচয়, কে এই ডাক্তার, কি তার আসল পরিচয়, আর পুলিশকে গালাগালি করার সাহস কিভাবে পেলেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায় তার বাবা একজন আওয়ামী লীগের নেতা, এজন্যই কি এতটা ক্ষমতা দেখিয়েছিলেন তিনি। এই ডাক্তার, আপনি এই ডাক্তারের পরিচয় জানলে রীতিমতো অবাক না হয়ে পারবেন না। শুধু তাই নয়, ওই বিষয় নিয়ে মুখ খুলেছেন ওই ডাক্তার জেনি। আমাদের আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। লকডাউনে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর পুলিশের চেকপোস্টেও মিস্ত্রির সাথে বাকবিতণ্ড করায় ডাক্তারের পরিচয় পাওয়া গেছে। জানা গেছে কে এই নারী চিকিৎসক, এর নাম সায়েদা শওকত জেনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কুড়িগ্রাম শিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর বিক্রম শওকত আলী চেয়ারম্যানের কন্যা। বীর বিক্রম শওকত আলীর পরিচয় অনুসন্ধানে জানা যায় তিনি দীর্ঘ 45 বছর ধরে, বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন। দুইবার ইউপি চেয়ারম্যান হওয়ার পর পাশাপাশি 4 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 1971 সালে বীর বিক্রম শওকত আলী সরকার 11 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি এবং মানকালসার সেক্টরে যুদ্ধ করেছেন। স্বাধীনতার যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন। ডক্টর সায়েদা শওকত জেনি গ্রামের বাড়ি কুড়িগ্রাম শিলমারী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ উড়িতে। মায়ের নাম খালেদা খানম, বাবা মা 4 বোন, 2 ভাই নিয়ে তাদের পরিবার। প্রসঙ্গত, রবিবার দুপুরে করোনাকালীন ডিউটি শেষে বাসার ফেরার পথে এলিফ্যান্ট রোডে চিকিৎসক সায়েদা শওকত জেনের ব্যক্তিগত গাড়ি থামান নিউ মার্কেট থানার ওসি এস এ কায়ম। তখন তার গাড়িতে সাজানো ছিল বঙ্গবন্ধু মেডিকেল স্টিকার, গায়ে ছিল চিকিৎসকের অ্যাপ্রন, তবু তার কাছে পরিচয়পত্র চাওয়া নিয়ে তর্কাতর্কি এক পর্যায়ে উচ্চস্বরে কথা বলতে থাকে দুজনই। তখন ঘটনাস্থলে ছুটে আসেন ম্যাজিস্ট্রেট। তখন পুলিশের সহযোগিতায় তার গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চায়। বারবার অনুরোধ করেও তার কাছ থেকে পরিচয়পত্র দেখতে পারেনি উপস্থিত পুলিশ সদস্যরা। পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন চিকিৎসক জেনি। তিনি পুলিশ সদস্যকে তুই তুরকারি করে বলতে থাকে, তুই মেডিকেলে চান্স পাস নেই দেখে তুই আজ পুলিশ আর আমি আজ ডাক্তার, তোর মতন হারামজাদাদের আমি দেখে নেব, এরকম ধরনের কথা বলতে থাকেন ডাক্তার জেনি। তাদের সেই বিতর্কটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তা নিয়ে চিকিৎসক জেনি বলেন, একজন চিকিৎসক হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল তা পাননি। সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকলেও কেউ তাকে সহযোগিতা করেননি, বরং সবাই ভিডিও করতে ব্যস্ত ছিলেন। তারপর আমি বাসায় এসে দেখি ফেসবুকের মধ্যে আমাদের এই ভিডিওটি আপলোড করে দিয়েছে। একজন চিকিৎসক হিসেবে তার অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিস্মিত সে দেশ থেকে চলে যেতে চান সাহেদা শওকত জেনি। তিনি বলেন, এই দেশে মানুষের কোনো সম্মান নেই, একজন ডাক্তারের সাথে যদি এরকম ধরনের কাজ করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে কীরকম ধরনের কাজ করে পুলিশ। আমি